গেল 26 সেপ্টেম্বর থেকেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির এই আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকটি মামলায় জামিন হলেও একাধিক মামলা বিচারাধীন থাকায় মুক্তি মিলছে না পিটিআই নেতার। তবে এর মধ্যেই পাকিস্তানি গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার কারাগারটিতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অন্তত কারা কর্তৃপক্ষ তেমনটাই দাবি করছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, যৌথ অভিযানে বৃহস্পতিবার কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট ও পুলিশ। শুধু তাই নয়, এ ঘটনায় তিন সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিও করে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করা হয়। গ্রেফতারের পর ওই তিন সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। রাওয়ালপিন্ডি পুলিশ জানায়, সন্ত্রাসীদের গ্রেফতারের সময় যেসব জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে বেশ কিছু ভারী অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। অস্ত্র ছাড়াও তাদের কাছ থেকে গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং কারাগারের মানচিত্র জব্দ করা হয়। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে কারাগারের বাইরে ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছে বলেও জানানো হয়। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।